আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোনালিসা কিচেন থেকে আবারও এক নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপি হলো ধনিয়ার পাতা দিয়ে আজ অন্যরকম এক নতুন রেসিপি বানাবো। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন রেসিপিটা। তো আমি ধনিয়াটা ভালো করে ধুয়ে নিছি, ধনিয়াগুলো আমি কেটে নিব ছোট ছোট করে, আর রসুন আমি ছিলে নিছি, কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি। তো ধনিয়ার পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। ধনিয়ার পাতা কেটে নিয়েছি, তো এখন আমি কড়াইতে ঢেলে দেব সব। কড়াইতে ঢেলে দিয়েছি, এখানে হাফ চামচ লবণ দিয়ে দেব আর অল্প পানি দিয়ে দেব। এটা এখন আমি সিদ্ধ করে নেব, গ্যাসটা অন করে দেব। ঠিক দেব ধনিয়াগুলো, ধনিয়া পাতাগুলো আমি সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে নেব, নেড়ে নিয়েছি, আবারও ঢেকে দেব। আবারও ঢাকনা খুলে নেব, পানি শুকিয়ে গেছে। তো এখানে আমি তেল দিয়ে দেবো অল্প, সর্ষের তেল, দিয়ে আবারও নেড়ে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তেলের কাঁচা গন্ধটা চলে গেলে নামিয়ে দেব। হয়ে গেছে বন্ধুরা, তো এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে ঢালিয়ে নিয়েছি। তো এটা এখন পাটায় আমি বেটে নিব। তো এটা এখন আমি পাটায় এভাবে বেটে নিব। এভাবে মিহি করে বেটতে হবে। দেখুন আমি বেটে নিয়েছি, তো অল্প লবণ কম হয়েছে, লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার আমি আরেকবার বেটে নেব। বন্ধুরা এখানে কোনো পেঁয়াজ বা কাঁচা তেল লাগবে না। দেখুন বন্ধুরা হয়ে গেছে একদম মিহি ভর্তা। তো উঠিয়ে নিব, এক প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়েছি বন্ধুরা, এই ছিল আমার রেসিপি ধনিয়ার পাতার ভর্তা। আপনারা কি বলেন? আমি জানি না, আমরা ভর্তা বলি। তো আমার এই ধনিয়া পাতার ভর্তা বা রেসিপি আপনাদের কাছে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আমার চ্যানেলেরা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে দিবেন, আর সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।